আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে একাদশ শ্রেণীর ভর্তি নিশ্চয়ন ফ্রি পেমেন্ট করবেন, তার জন্য আপনারা যে কোনো অ্যাপসে ঢুকবেন, ব্যাংকিং অ্যাপসে। আমি নগদ অ্যাপসে দিয়ে দেখাচ্ছি। নগদ অ্যাপসে ঢোকার পর পেবিলে ঢুকবেন, পেবিলে ঢোকার পর শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকবেন। এখানে ঢোকার পর এক্সআই লিখবেন, এক্সআই লেখার সাথে সাথে দেখবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন চলে আসবে। এখানে ঢোকার পর আপনারা শিক্ষার্থীর রোল নাম্বার দেবেন, শিক্ষার্থীর রোল নাম্বারটি বসাবেন। রোল নাম্বার বসানোর পর ডিস্ট্রিক্ট সিলেক্ট মানে বিভাগটা সিলেক্ট করবেন, বিভাগ সিলেক্ট করার পর আপনার ইয়ারটা সিলেক্ট করবেন। তারপর নিচের অপশনে রোল নাম্বার মোবাইল নাম্বারটা দেবেন, যে নাম্বারটা আপনারা পূর্বে দিয়ে রাখছিলেন মোবাইল নাম্বার। আসলে আপনারা শুধু নগদ থেকে না, বিকাশ থেকেও দিতে পারবেন, রকেট থেকেও দিতে পারবেন, বিকাশ রকেট এগুলো থেকে বা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমেও দিতে পারবেন। আপনার যেটা সুবিধা হয় সেখান থেকে দিবেন। সবগুলোর সিস্টেম একটাই প্রায়। মোবাইল নাম্বার দেওয়ার পরবর্তী অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার শো করবে 228 টাকা ফ্রি। তারপর আপনি আপনার পিন দিবেন, পিন দেওয়ার পর ট্যাপ করে ধরে রাখবেন, ধরে রাখার পর আপনার বিলটি পে হয়ে যাবে। তারপর আপনি চেক করার জন্য একটি ক্রোম বাজার ঢুকে যাবেন, ক্রোম বাজার ঢোকার পর এখানে এক্সএড ক্লাস অ্যাডমিশন লিখবেন। লেখার পর এরকম একটা ট্যাব আসবে ভিউ রেজাল্ট, এখানে আপনি ইচ্ছা করলে রেজাল্টও দেখতে পারবেন বা রেজিস্ট্রেশন পেমেন্টে ক্লিক করে আপনি যাচাই করে নেবেন যে আপনার পেমেন্টটা হলো কি না। এখানে আপনি আপনার রোল নাম্বার দেবেন, রোল নাম্বার বসানোর পর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, বোর্ডটা সিলেক্ট করবেন, তারপর ইয়ার, তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আপনার নিচের যে ক্যাপটা থাকে মানে ভেরিফিকেশন, তারপর আপনার ভেরিফিকেশন কোডটা দেবেন, তারপর ভিউ পেমেন্টে ক্লিক করবেন। এখানে দেওয়ার পর আপনার পেমেন্টটা হলো কি না সেটা শো করবে। এখানে দেখেন আপনার নিশ্চয়ই টাকা জমা আছে, অর্থাৎ আমি যেটা একটু আগে পেমেন্টটা দিলাম মানে পে করলাম ওইটা আপনার কি হয়েছে, আমার নিশ্চয়টা হয়ে গেছে। সো বন্ধুরা, এভাবে আপনারা ক্রোম বাজারে ঢুকে এই ওয়েবসাইটে ঢুকে দেখে নিতে পারবেন যে আপনার ভর্তির ভর্তি অনিশ্চয়ের টাকাটা কি জমা হয়।